नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रत फातिमा रादियल्लाहु अन्हा के उपढ़कन दान करियाছিলেন एकखाना चादर একটি মশক অর্থাৎ পানি রাখার পাত্র আর একটি বালিশ যাহার ভিতরে ছিল ইসখির নামক ঘাস। অর্থাৎ এগুলি বিবাহে উপহার স্বরূপ দান করিয়াছিলেন। আল হাদিস নাসাই শরীফ হাদিস নাম্বার 3387। শীঘ্রই তোমরা এমন একটি দেশ জয় করিবে যেখানে কিরাতের প্রচলন রহিয়াছে। তথাকার অধিবাসীদের সাথে তোমরা উত্তম ব্যবহার করিবে। কেননা তোমাদের উপর তাহাদের প্রতি জিম্মাদারি রহিয়াছে। আরো রহিয়াছে তাহাদের সাথে তোমাদের আত্মীয়তা। যদি তোমরা সেখানে দুই ব্যক্তিকে একখানি ইট পরিমাণ জায়গার ব্যাপারেও কলহ করিতে দেখো, তাহা হইলে তথা হইতে বাহির হইয়া পড়িবে। হাদিস বর্ণনাকারী বলেন, তারপর সুরাহ বিল ইবনে হাসানের রাদিয়াল্লাহু আনহু দুই পুত্র রাবিয়া এবং আব্দুর রহমানের নিকট দিয়া যাইবার সময় তাহাদেরকে একটি ইট পরিমাণ স্থান নিয়া ঝগড়া করিতে দেখিলেন। তাহা দেখিয়া তিনি ততা হইতে চলিয়া আসিলেন।
তখন যদি তাহার দৃষ্টিতে কোনো পাশা খেলার লোক পড়িয়া যাইত, তবে তিনি তাহাদিগকে লইয়া গিয়া সকাল হইতে রাত্রি পর্যন্ত গ্রেপ্তার করিয়া রাখিতেন। তাদের মধ্যে কোনো কোনো ব্যক্তিকে তিনি দুপুর পর্যন্ত আটক করিয়া রাখিতেন। হাদিস বর্ণনাকারী বলেন, যাহাদিগকে তিনি রাত্রি পর্যন্ত আটক রাখিতেন তাহারা হইল যাহারা টাকা কড়ি দিয়া এই খেলা খেলিত। অর্থাৎ এই খেলায় টাকা পয়সার বাজি ধরিত। আর মধ্যাহ্ন পর্যন্ত আটকাইয়া রাখিতেন ওই সমস্ত লোককে যারা শুধু খেলাই খেলিত। অর্থাৎ টাকা পয়সার বাজি ধরিত না। আর তিনি এমন ব্যক্তি দিগকে সালাম দিতে নিষেধ করিতেন। আল হাদিস আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 1285।